আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আর সবার সাথে শেয়ার করব কীভাবে আমি এই মজাদার বাংলাদেশি স্টাইলে আঁকনি রেসিপিটা তৈরি করলাম খুবই মজার একটি রেসিপি এবং আমার অনেক পছন্দের এই আঁকনিটি তো চলুন দেখি এর জন্য আমি কী কী এখানে এক কেজির মতো বেরির মাংস নিয়েছি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে এক কেজির মতো বাসমতি রাইস নিয়েছি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ওয়ান টি স্পুন জিঞ্জার পেস্ট নিয়েছি এটা ফ্রোজেন ছিল আপনারা চাইলে ফ্রেশ ইউজ করতে পারেন এবং এখানে ওয়ান টি স্পুন জিরা জিরা নিয়েছি আস্ত জিরা ওয়ান টি স্পুন চিলি ফ্লেক নিয়েছি আপনারা চাইলে পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন টু টেবিল স্পুন প্লেন ইয়োগ নিয়েছি ওয়ান টি স্পুন কারি পাউডার নিয়েছি আর এখানে তেজপাতা ডালচিনি এলাচ স্টারিঞ্জ এগুলো নিয়েছি এবং এর সাথে দুটো আলু বখোরা নিয়েছি এটা এখন জন্য খুবই পপুলার আপনারা জানেন এখানে ওয়ান টেবিল স্পুন কড়ি পাউডার নিয়েছি এবং এর সাথে এখানে রেখেছি প্রায় এক মুটের মতো বাদাম এটা আমি পানিতে ভিজিয়ে নিয়েছি যাতে ভালোভাবে শখ হয় আর এখানে প্রায় পাঁচ থেকে ছয় টুকরু গার্লিকভাবে চপ করে নিয়েছি কেটে নিয়েছি লবণ পরিমাণ মতো দেব আর এখানে ওয়ান টি স্পুন গরম মশলা নিয়েছি তো প্রথমে আমি মাংসটা মেরিনেট করে নেব এর জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি মাংসের উপরে এবার প্লেন ইগরটা দিয়ে দিব দিয়ে আমি এভাবে খুব ভালোভাবে মাংসের সাথে লবণ এবং ইয়েগট দুটা মিক্স করে নেব এভাবে প্রায় বিশ মিনিটের মধ্যে এক সাইডে রেখে দেব বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন ঠিক এভাবে এরকম একটা কালার হয়েছে মাংসের তো এবার আমি চুলোয় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো তেলও নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি গার্লিকগুলো দিয়ে দিলাম কাটা গার্লিক দিয়ে এভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করে আমি কাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজ আমি সবগুলো দিই হাফ দিয়েছি এবং হাফ রেখে দিয়েছি মাংস আমি ছালটা যখন রান্না করব তখন এটা শুধু মাংস রান্নার জন্য নিয়েছি এভাবে আমি পেঁয়াজটা এর সাথে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পেঁয়াজগুলো আমি রেখেছি চালের জন্য এবার আমি যে জিঞ্জার পেস্ট নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি আমার পেঁয়াজটা কষে গিয়েছে এবার আমি মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি প্রায় দশ মিনিটের জন্য ডেকে দিলাম পাঁচ মিনিট পর আমি লিড সরিয়ে দেখে নিচ্ছি প্রচুর পানি বের হয়েছে এভাবে এক দুবার লিড সরিয়ে নেড়ে চেড়ে এবং প্রচুর পরিমাণ পানি বের হয়েছে মাংস দিয়ে এটা আসলে আমি বলেছিলাম যে এর মধ্যে কোনো ধরনের হাড্ডি নেই শুধু মাংসই তো এটা রেডি হতে বেশি সময় প্রয়োজন হবে না অল্প সময়ে রেডি হয়ে যাবে এবার মশলা দিয়ে দিচ্ছি আমি প্রায় আমি দুই ধরনের মশলা ইউজ করব আমি চিলি পাউডারটা দিই কারণ আমি এর মধ্যে চিলি ফ্লেকটা ইউজ করব আপনার সাইলে দিতেও পারেন তো মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে এবার আমি মাংসের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব মশলাটা প্রায় কষে গেলেই এভাবে চার পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়ে আমি মাংসটা নামিয়ে নেব কারণ আগেই বলেছি এর মধ্যে কোনো ধরনের হাড্ডি নেই তাই শুধু মাংসটার মাংসটা আমি অনেক ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে এটা খুবই সহজেই কম সময়ে রেডি হয়ে যায় দেখুন বিওয়ার্স আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে তেলটা উপরে বেশি উঠেছে আর মানে আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলোয় চালটা রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম এবং এর মধ্যে প্রায় টু টেবিল স্পুনের মতো ঘি নিয়েছি এবং ঘিটা গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে জিরা আস্ত জিরা যে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম চিলি ফ্লেকটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিচ্ছি এবার বাকি যে পেঁয়াজ রেখে দিয়েছিলাম ছালের জন্য তো এটা এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে পেস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং অল্প পরিমাণে প্রায় ওয়ান টি স্পুনের মতো লবণও দিয়ে দিচ্ছি কারণ আমি আগেই মাংসতে লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখন একটু কমই ব্যবহার করছি যদি প্রয়োজন হয় পরে দিয়ে দেব এবার যে বাদামটা দেখিয়েছিলাম ওটা আমি এভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি এবার আমি মশলার মধ্যে এই বাদামের পেস্টটা ডেলে দেবো দিয়ে আমি পেঁয়াজের সাথে বাদামের পেস্টটা মিক্স করে নিচ্ছি দিয়ে নিয়ে ছেড়ে এবার আমি ছালটা দিয়ে দেবো ছালটা আমি প্রায় পনেরো মিনিট আগে এভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ছালটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন চাল দেওয়ার পর আমি মশলার সাথে চালটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো আমি প্রায় দুই মিনিটের মতো চালটা নেড়ে ছেড়ে নিয়েছিলাম এবার মাংসটাও দিয়ে দিলাম মাংস দিয়ে আমি মাংসের সাথে চাল মিক্স করে এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাল নিয়েছিলাম ঠিক ততটুকুই পানি এখানে ব্যবহার করছি পানি দিয়ে দেখুন আমি পানি দেওয়ার পর এবার আমি এর মধ্যে যে আলু নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এবং সাথে গরম মশলা যে পাউডারটা যেটা নিয়েছিলাম ওটাও দিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি এবার আমি এক পাটিতে এখানে কিশমিশ ভিজিয়ে নিয়েছি এটা আমি কিন্তু আখনির মধ্যেই দেব এটা অপশনাল আপনারা চাইলে অ্যাবয়েডও করতে পারেন এটা দিয়ে দেবো আমি আখনির মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আমার চালের একটি কাপে আমি প্রায় এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে এটা এভাবে মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিয়েছি এবার এটা আমি এই আখনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো দেখে দিচ্ছি পাঁচ মিনিট পরই লিটচার সরিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো আমার এই মজার রেসিপিটা দেখুন ভিওয়ার্স আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে মজাদার এই আখনি রেসিপি বাংলাদেশি স্টাইলে এটা আমাদের সবারই কম বেশি খুবই পছন্দের তো প্লিজ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন